শুক্রবার এনসিসি থানার অন্তর্গত বিবেকানন্দ আবাসনের মধ্যে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শুক্রবার সকালে বিবেকানন্দ আবাসনবাসী তাজা বোমাটি দেখতে পান। আবাসনবাসী জানান, শাসক দল বিজেপির কর্মীরা বোমাটি এনেছিলেন রাজনৈতিক সন্ত্রাস করার জন্য, কিন্তু তারা সক্ষম হয়নি। 2023 নির্বাচনের আগে থেকে এই এলাকায় রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপির কর্মীরা বলে অভিযোগ করেন আবাসনবাসী। বোমা উদ্ধারের ঘটনার পর দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেলেও এনসিসি থানার দুজন কনস্টেবল ছাড়া ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এবং পুলিশের উচ্চ আধিকারিকরা আসেনি বলে অভিযোগ করেন আবাসনবাসীরা। সকালে আমরা স্বামীগঞ্জের আবাসনে আসার পরে দেখলাম এখানে আমাদের লোকেরা কইতাছে একটা বোম ড্রেনের কিনারে, তাহলে আয়া দেখলাম ঠিক বোমই ফাইভ গ্রামে একটা বোম এনে পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে আমরা পুলিশ প্রশাসনের সাহায্যতা নিলাম, পুলিশ প্রশাসনকে আটকাইলাম, আর তারা থানাতে খবর দিছে ডগস্কেট নিয়ে এটা উদ্ধার করে নিয়ে যাবে। এখন অবধি কি পুলিশ আইছে? এখনও দুজন স্টাফ আমরা এদের সামনে আছে। সকালবেলা কে দেখলো মানে প্রথম বিষয়? এই তো আমাদের এখানে লোকের লোকবেলা। কি মনে হয় কি কারণে এই বোমাটা এই জায়গাতে? মানে এই তো তারা সন্ত্রাস করার জন্যই তো, তারা আর 2018 এইভাবে সন্ত্রাস করলো, আসার পরে অহন অব্দি আমাদের উপরে এইভাবে। আপনি সরাসরি কোন দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? আমরা তো শাসক দলের বিরুদ্ধে, শাসক দল ছাড়া এটা কেউই করতো না, এটা নিশ্চয়ই আপনারা জানা আছে। দুজন কর্মী মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত কাটিয়ে দিয়ে হয়েছে, ওরা একজনকে অ্যান্ডুট করা হয়েছে মাথা পুরা, এরপরে তারা সন্ত্রাস করছে বাইক বানিয়ে নিয়ে আসছে। আবার পরে আমরা ভিতরে আসলাম, তারা পালিয়ে গেছে পুলিশ দেখে। দুঃখজনক একটি ঘটনা, কালকে রাত্রে আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশও সেইভাবে কিন্তু আবাসনবাসীকে সাহায্য করেনি। এখানে ভোটের দু তিন দিন আগে থেকেই শুরু হয়েছে এই ধরনের ঘটনা, তারপর কালকে এসেও আবার কংগ্রেস এবং বাম কংগ্রেসের উপর অকথ্য নির্যাতন আক্রমণ ওরা চালিয়েছে বাইক বাহিনী, তারপরেই মহিলারা উত্তেজিত হয়ে যায়। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। 5 বছর আগেও এই সংস্কৃতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে ছিল না, কিন্তু এই 5 বছর ধরে এটা আমরা কি দেখছি, এটা কোন রাজ্যে আমরা বাস করছি, তার প্রতিবাদেই আমাদের মহিলারা সোচ্চার হয়ে উঠেছে, আবাসনের মহিলারা। কারণ এখানে পুলিশ প্রশাসনের কোনো রকম সাহায্য ওরা পাচ্ছে না, ওরা নিজেরাই এবার আইনটা তুলে নেবে যদি পুলিশ এখনো যদি সাহায্য না করে। আবাসনবাসী সরাসরি লিটন মোদকের বিরুদ্ধে অভিযোগ করছেন, একদম সেই বিষয়টা মানে কিভাবে দেখছেন আপনারা? না না, এটা তো খুব স্বাভাবিক, লিটন মোদক সে এই কোয়ার্টার পাওয়ারই যোগ্য নয়, কিন্তু তাকে কোয়ার্টারে থাকতে দেওয়া হয়েছে শুধুমাত্র এই জন্যই, এই যে মানে সমাজদ্রোহী কার্যকলাপ করার জন্য তাকে এই আবাসনে তাকে থাকতে দেওয়া হয়েছে, সে তো থাকতেই পারে না আবাসনে। বিজেপির লোক না, এখন মারণের চেষ্টা করতেছে অন্যরা, তারা খুব সারাদিন কালকে আক্রমণ করছে, তারা প্ল্যান করতেছে, তারা গ্রুপ মিটিং করতেছে ঘরে চুপচাপে, তারা ইয়ে করতেছে। না আমি তো সকালে বাইক মোবাইলে বাইরেছি, কোনো খবর পাইছি না, বাইক মোবাইলে আসি পরে আমার রাস্তাতে এক ভদ্রলোক আটকে কইছে এনে বোম আছে, আমি দেখতেছিলাম থানার ফোন করে জানাইছি। কোন সময় জানাইছেন বিষয়টা? এটা 9টার দিকে পুরো, এখন তো প্রায় 12টা বাজে, মানে এত সময় অতিক্রম হওয়ার পরও আপনাদের সিনিয়র অফিসার বা এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে না আসার কারণটা কি? এটার সম্বন্ধে তো আমি জানি না, আমি তখনও থানার দিছি না, আমি বাইরে যাচ্ছি। ফোনে জানিয়েছেন বিষয়টা? বিষয়টা জানাইছি, 3 ঘন্টা অতিক্রম এনে রয়েছি, মানে থানার লোক নিয়ে আইয়া না কোনো দুর্ঘটনা নিয়ে ঘটে গয়া এনে আপাতত রয়েছে। 1 কিলোমিটার দূরত্ব এনসিসি থানার পুলিশ, তো সেই জায়গার মধ্যে 1 কিলোমিটার আসতে 3 ঘন্টা সময় লাগে, এটা তো আমি আর আপনি আমার দায়িত্ব আমার জানান, আমি জানাইছি। দ্বিতীয়বার জানিয়েছেন? দুইবার জানাইছি। কি বলা হয়েছে? আইতাছে বুম ইয়ারে ফোন করছে, এরা আইতাছে এ কথা জানেন। সকালবেলা ঘুমের থেকে উঠতে দেখলাম প্রথম যে এদিকে একটা বোমা ড্রেনের ভিতরে ফালানো গেড়ের সামনে, তো এনসিসি থানার ভিতরে ফোন করানো হয়েছে, তাই শুধু দুজন কনস্টেবল পাঠানো হয়েছে আর কোনো কিছু না, তারা আয়াছে একটু দেখছে, দেখতেছে একটা টিন ফালা দিয়ে গেছে গা অনেক দিন বোমাটা, মানে এটা হয়েছে না হয়েছে আবার কি, আমি কথা কইতে কইতে ছুটতো পারে অনেক সময়, মানে অনেকজন মানুষ
আহত হইতে পারে মরতে পারে অনন্তে কেউ আইলো না কোনো কিছু করলো না এটা সব পার্টির উপরে নিতেছে না ঘটনা তো মানে কতক্ষণ হইছে ঘটনাটা ঘটনা তো এই দেবো সকালবেলা 6টার দিকে 6টার দিকে কখন বাজে মনে হয় না 10টা 11টা বাজে কখন অবধি বোমাটা কোনো কিছু তারা কোনো কিছু করলো না কনস্টেবল আইয়া দেখকা একটা টিন পালা জায়গা আছে কা কি মনে হয় দায়িত্বটা কাটা নিব এটা কি মনে হয় মানে পুলিশের এত দুর্বলতা কেন পুলিশের দুর্বলতা ওই তো বিজেপি তারা খাওয়ায় রাখছে আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা